ওম শান্তি আজকে চব্বিশে মার্চ দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে রুহানি সোশ্যাল ওয়ার্কার তোমাদেরকে এই দুনিয়াকে সুখ শান্তি আর পবিত্রতার দ্বারা সম্পন্ন বানানোর জন্য নিজের তন ধন সফল করতে হবে আজকের প্রশ্ন মায়ার উপরে জয় লাভ করার জন্য বাচ্চারা তোমাদের কাছে কোন হাতিয়ার রয়েছে সেই অস্ত্রটি ব্যবহার করার বিধি কী উত্তর মায়ার উপরে জয় লাভ করার জন্য তোমাদের কাছে আছে সদর্শন চক্র এ কোনো স্থূল অস্ত্র নয় বরং মনে মনে ভব হয়ে যাও আমরা সেই সেই আমরা অর্থাৎ হামসো সো হাম এই মন্ত্রকে স্মরণ করো তো এই বিধির দ্বারা মায়ার মাথা কাটা পড়বে তোমরা মায়াজিত হয়ে চক্রবর্তী রাজা হয়ে যাবে আজকের গীত এই পাপের দুনিয়া থেকে অন্য কোথাও নিয়ে চলো যেখানে সুখের দুনিয়া আছে শান্তি তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণরাই জানো যে এ হলো কলিযুগী পাপের দুনিয়া এবং শতযুগ অবশ্যই হলো পণ্যের দুনিয়া পাপ আত্মাদের খারাপ জন্ম হয় এখন এই দুনিয়া তো হলোই পাপ আত্মাদের দুনিয়া এই জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে আর কারো বুদ্ধিতে নেই শান্তিধামকেই বাস্তবে পরমধাম বলা হয় এ হলো দুঃখাম এই সময় তোমরা দুঃখদামে এখন ভগবানের কাছে পড়াশোনা করছো ভারত শতযুগে শোকধাম ছিল তাই না এখন আমাদের শান্তিধামে ফিরে যেতে হবে তারপর অটোমেটিক আমরা শোকদামে চলে আসবো শোকদামে পবিত্রতা শোক শান্তি তিনটি উপস্থিত থাকে এই দোকামে আছে অপবিত্রতা দুঃখ অশান্তি এই তিনটি কথা বুঝে নেওয়া উচিত পবিত্রতা থাকলে শোক শান্তি থাকবে পবিত্রতা না থাকলে অপবিত্রতা থাকলে দোক আর অশান্তি থাকবে যখন ভারতে এই তিনটি জিনিস বিদ্যমান থাকে তখন তাকে শোকদাম বলা হয় বৈকুণ্ঠ বলা হয় স্বর্গদুনিয়া বলা হয় বাচ্চারা এখন তোমরা তন মন ধন সব কিছু বাবার কাছে অর্পণ করো তন মন ধনের দ্বারা তোমরা ভারতের সেবা করে থাকো এই তমপ্রধান দুনিয়াকে এখন শতপ্রধান তৈরি করছো তন দ্বারা সেবাও তো করো তাই না সোশ্যাল ওয়ার্কার দেহের সেবাই করে কেউ ধনের দ্বারা সেবা করে কেউ মনের দ্বারা করে বাকি মনের সেবা করা এই দুনিয়া বাস্তবে কেউ জানে না স্বয়ং ভগবান এসে এখন শেখাচ্ছেন তন মন ধন উভয়ের দ্বারাই সেবা করা সম্ভব মন অর্থ বাবাই এসে বোঝান আমি পরম পিতা পরমাত্মা আমাকে স্মরণ করো এটাই হলো মন আমাকে জানো চেনো তোমাকে জানো চেনো তবেই সংযোগ সম্ভব হবে যার কাছ থেকে তোমাদের সুখের বর্ষা নেওয়ার আছে তিনি হলেন তোমাদের পিতা তোমরা হলে তার সন্তান এই সম্পর্ক তৈরি করো মন অর্থাৎ সকলের বুদ্ধি যেন বাবার সাথে যুক্ত হয়ে থাকে এমন কথা কোনো মানুষ কখনো বলতে পারবে না এ দুনিয়াতে তো অনেক ধরনের মানুষ রয়েছে সুতরাং অন্যরাও তন ও ধনের দ্বারা সেবা করে কিন্তু মনের সেবা কেউ করতে পারে না একমাত্র তোমরা রাজযুগেরেই পারো মানুষ বলে মন শান্ত কীভাবে হবে এখন মন ও বুদ্ধি হলো বাস্তবে আত্মার অর্গানস এবং চক্ষু কর্ণনাশিকা জিব্বা হল দেহের অর্গানস। এই আট কর্মচারী এখন তিন আত্মার পাঁচ শরীরের তো বাবা বসে বোঝান বাচ্চারা সদর্শন চক্রকে স্মরণ করো নিজের পিতা এবং শোকধামকে স্মরণ করো এই দুকোধামকে ভুলে যাও এ হলো মনের সেবা যারা করবে তারাই মায়ার উপরে বিজয় লাভ করতে পারবে বিজয় বিজয়প্রাপ্ত হয়ে যাবে মায়ার মাথা কাটা যাবে এমন নয় সদর্শন চক্রের দ্বারা কোনো মানুষের মাথা কাটা হয় বাস্তবে এ হলো অনেক সিম্বলিক মানুষভাবে শ্রীকৃষ্ণ তো সদর্শন চক্রের দ্বারা গলা কেটেছিল এ তো পাপকর্ম হয়ে গেল না দেবতারা এমন পাপকর্ম কখনো করতে পারে না তা অত্যন্ত গভীর বোঝার মতো বিষয় সদর্শন চক্র কারো মাথা কাটার জন্য নয় বাস্তবে এটা হলো মনে মনে চিন্তা করা এ হলো মায়ার উপরে বিজয় লাভ করার জন্য এক অভ্রান্ত উপায় যা পরমাত্মা এখন শিক্ষক হয়ে তোমাদেরকে বোঝাচ্ছেন সদর্শন চক্র ঘুরালে আমরা দেবতায় পরিণত হই এ হলো তোমাদের প্র্যাকটিক্যাল জীবনের অনুভব মায়ার উপরে বিজয় প্রাপ্ত করি এই সদর্শন চক্রের দ্বারাই তোমরা মায়ার উপরে জয় লাভ করছো এ হলো তোমাদের হাতিয়ার আসলে তা কোনো স্থূল নয় শঙ্ক হলো ধ্বনিত করার জন্য যে মুখ দিয়ে তোমরা যে এখন ঈশ্বরের বাণী বের করবে এটাই হলো শঙ্কনী নলেজ তো প্রাপ্ত হয়েছে তাই না এই নলেজ যখন তোমরা এখন অন্যকে দেবে এটাই সংশোধনী তোমাদের শেখানো হয় যে সদর্শন চক্র কীভাবে ঘোরাবে এখন তোমরা তার অনুভবই হচ্ছ তাহলে পুনরায় তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে তা অত্যন্ত আনন্দের সংবাদ এখন আমরা শান্তিধামে যাচ্ছি পরে সুখ ধামে আসবো এ তো বাবা শিখিয়েছেন আমাদের খুশিতে আমরা গদগদ হয়ে যাই সদর্শন চক্রধারী বাবা ব্যতীত কেউ বানাতে পারে না এখন বাবাই শিক্ষক হয়ে আমাদেরকে এই ট্রেনিং করাচ্ছেন এখন বাচ্চারা তোমরা হলে ঈশ্বরীয় বংশের পরে হবে বিষ্ণুর বংশধর এ তো কত অনুভব তোমাদের কত সুখানুভূতি তোমাদের এখন হচ্ছে সদর্শন চক্রের অলঙ্কারও বিষ্ণুকে প্রদান করা হয়েছে কারণ তোমরা হলে পুরুষার্থী আজকে তোমরা ব্রাহ্মণ আছো কালকে তোমরা শূদ্র হয়ে যেতে পারো তোমরা জানো বাচ্চারা সদর্শন চক্র ঘুরালে আমরা দেবতায় পরিণত হই এ অত্যন্ত আমাদের জন্য শোকদ খবর এই সদর্শন চক্রের দ্বারাই তোমরা মায়াজিত হও মায়াজিত হলে তোমরা জগৎজিত হতে পারবে এ হলো তোমাদের অস্ত্র শস্ত্র শঙ্ক হলো বাজানোর জন্য নলেজ তো প্রাপ্ত করেছ তাই না শেখানো হয় সদর্শন চক্র ঘোরালেই তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে এখন আমরা শান্তিধামে যাচ্ছি পরে শোকধামে আসবো এইসব বাবা আমাদেরকে রোজ শিক্ষা প্রদান করছেন সদর্শন চক্রধারী বাবা বেতে তো কেউ বানাতে পারে না এখন তোমরা হলে ঈশ্বরীয় বংশের পরে হবে বিষ্ণুর বংশধর সদর্শন চক্র ঘোরালে আমরা বিষ্ণুর কোলে চলে যাব। এই কথা তো খুব সহজ কাউকে বোঝানোর জন্য এখন তোমরা নিজে ধারণ করে অন্যকে তোমরা বোঝাতে পারবে শান্তিদামকে স্মরণ করো শান্তিদাম হলো পিতার আলয় যেখান থেকে আত্মারা আমরা আসি এই দুনিয়াতে পার্ট প্লে করার জন্য এ অত্যন্ত তোমাদের গুপ্ত অনুভব এই সময় পরমাত্মা তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন শিক্ষাচ্ছেন বর্তমান তো হল নরক দুনিয়া এখন ফিরে যেতে হবে স্বর্গে তাই তোমাদের পুরুষার্থ করতে হবে বাবাকে স্মরণ করলে সব বিকর্ম বিনাশ হয়ে যাবে কিন্তু বাবার সঙ্গে পূর্ণ যোগ না থাকলে ধারণাও হয় না তখন কাউকে তোমরা বোঝাতেও পারবে না কারণ ধারণা একান্ত প্রয়োজন ধারণার পরে তোমরা সেবা করতে পারবে তোমরা হলে ব্রহ্ম মুখাবংসা বলি ব্রহ্মা কুমার এবং কুমারী কত সুন্দর টাইটেল তোমরা প্রাপ্ত করেছ যারা পবিত্র থাকে তারাই হলো বিকে ব্রহ্মা কুমারী যারা পবিত্র থাকতে পারে না তাদেরকে ব্রাহ্মকবংশা বলি সে বাবার পত্র পত্রীও বলা যাবে না ক্রোধ লোভ ইত্যাদির কথা আলাদা কিন্তু পবিত্র না থাকলে তো তাদের ব্রাহ্মণ বলাই রং হবে ভুল হবে সে ব্রাহ্মণ কুলেরই নয় যার মধ্যে বিকার আছে কিংবা বিকারে যায় তোমরা বোঝাতে পারো আমরা তো পবিত্র থাকি কিন্তু কেউ বিকারগ্রস্ত হয়ে খারাপ হয়ে গেলে তার ব্রাহ্মণ রূপে পরিচয়ের অধিকার নেই এ অত্যন্ত এই সময়ে অভিসম্পাদ বিকারে যাওয়া অর্থাৎ পতিত হওয়া এমন পতিতরা এখানে আসতে পারে না কোনো অ্যালাউ নেই কিন্তু কারণে অকারণে তাদেরকে আসতে দিতে হয় এবারে দেখো যারা গৃহ নির্মাণের কাজে নিযুক্ত নিযুক্ত তারা তো সবাই পতিত তাই না কিন্তু ব্রাহ্মণরা তো এই কাজ করবে না তাই তাদের দিয়ে কাজ করাতে হয় কেউ সহযোগী হলে তাদেরকে থাকতে দেওয়া হয় বাস্তবে কোনো পতীত থাকতেই পারে না স্থান কাল পাত্র বিশেষ এখন বাবা আমাদেরকে রায় দিচ্ছেন এ হলো পবিত্র ছিল স্ত্রী পুরুষ দুজনেই পবিত্র থাকতো লক্ষ্মী নারায়ণ স্ত্রী পুরুষ দুই সম্পূর্ণ নির্বিকারে ছিলেন তাই না এই জ্ঞান তোমাদের এখন প্রাপ্ত হয়েছে আমি নিজেই তাদের মহিমা করি তোমরা হলে এখন সঙ্গমযোগী ব্রাহ্মণ সঙ্গমে বাবা এসে পতীত থেকে তোমাদেরকে পাবন বানানোর মহা মন্ত্র প্রদান করেন বিষয় বিকারে গমনকারীদের পতীত বলা হয় সন্ন্যাসীরা বিষকে ত্যাগ করে তাই পতীত মানুষ তাদের পায়ে মাথা নত করে এ হলো তাদের অনেক বড় প্রাপ্তি এ বাস্তবে এই সময় হলো ব্যস্যালয় এ দুনিয়াকে ব্যস্যালয় বলা হয় বাবাই বলেন আমি বাচ্চারা কল্পকল্প সঙ্গমে আসি পতিত থেকে পবিত্র বানাই এ আমার মহান কার্য সম্পাদন করার জন্য আমি সযোগ্য করে তুলি পবিত্র দুনিয়ার মালিক আমি তো আমি তোমাদেরকে বানিয়ে দিই স্বর্গের মালিক তো স্বর্গের রচয়িতাই বানাবেন তাই না সবাই একে অপরকে দুঃখ দিতেই থাকে নম্বর ওয়ান দুঃখ হলো কাম কাটারি চালানো যার দ্বারা আদি মধ্য অন্ত দুঃখ প্রাপ্ত হয় এই দুঃখ দামে শান্তি প্রাপ্ত করা অসম্ভব কথা কারণ সম্পূর্ণ দুনিয়ার তো হলো এটাই তাই না এই দুঃখ আমরা কি করে পবিত্র থাকবো এত এত সন্ন্যাসীরা পবিত্র থাকে তবু ভারততম প্রধান হয়ে গেছে তাই না এটাও আমাদের সামনে এক প্র্যাকটিক্যাল উদাহরণ শুধু তারা পবিত্র হয় তাই পতিত মানুষ তাদের সেবা করে খাবার দান করে মহল ইত্যাদি বানিয়ে দেয় কত সেবা যত্ন করে খাতির করে সুতরাং যে পবিত্র হয় তার নাম সুখ্যাত হয় বিখ্যাত হয় বাবু এই বিকারগুলিকে পরাজিত করিয়ে দেয় আমরা সেই পূজ্য দেবতা ছিলাম সেসব বিস্মিত হয়ে গেছে আমাদের স্মৃতি থেকে উধাও হয়ে গেছে নির্বিকারী দেবী দেবতাদের ডিনায়সটি চলে আড়াই হাজার বৎসর সত্যযুগে যুগে অনেকে জিজ্ঞাসা করে যেখানে সেখানে জন্ম হবে কিভাবে। সে তো সেখানকার নিয়ম অনুসারে হবে সে নিয়ে তোমাদের চিন্তা করার বেশি দরকার নেই প্রথমে তোমরা বাবার কাছে রাজযুগ শিখে রাজ্যভাগ্যের বর্ষা তো প্রাপ্ত করো এটাই তো মূল কথা এটা জিজ্ঞাসা করার মতো প্রশ্ন যে সন্তান কিভাবে জন্মাবে ডিনায়সড তো চলে ওই সন্ন্যাস হলো রজপ্রধান দেবতাদের সন্ন্যাস হলো শতপ্রধান সন্ন্যাসীরা তো বিকার থেকে জন্ম নিয়ে নির্বিকারী হওয়ার জন্য পুরুষার্থ করে ওটা হলো নির্বিকারী দুনিয়া এ হলো বিকারী দুনিয়া বিকারি মানুষের এই চিন্তা থাকে যে বিকার ব্যতীত দুনিয়া কিভাবে চলবে তো এখন এটা হচ্ছে গডস ল ভগবান এখন নিয়ম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বাচ্চারা যোগ বলে তোমাদের এখন সংসার চলবে যেমন তাদের দৃষ্টি সৃষ্টিও তদ্রুপই হয় বাবা শ্রেষ্ঠ রূপ প্রদান করেন লক্ষ্য তো বদ্ধিতে থাকে তাই না ভগবান আমাদের নিজের সমান ভগবান ভগবতী বানিয়ে দেন সুতরাং আমরা হলাম মাস্টার ভগবান পরে আমরা দেবতা হব মাস্টার ভগবান হয়ে বাবার সঙ্গে আমরা ঘরে যাব পরম ধামে যাবো আমাদের নিজস্ব ধামে যাব নিকেতনে যাব যেমন উনি হলেন পবিত্র তোমরাও স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাবে পরে পবিত্র দুনিয়ায় তোমরা আসবে সেখানে দুঃখের নামটুকু থাকবে না রাবণ বলে কোনো অস্তিত্ব থাকবে না মানুষ এমন হয়ে যায় যে পবিত্র হওয়ার জন্য তাদেরকে গুরুর আশ্রয় নিতে হয় আজকাল বিকারি পতীতকেও গুরু বানিয়ে নেয় এক প্রথা চালু হয়ে গেছে তো গৃহস্থ পতীত গুরু কিভাবে পবিত্র বানাবে বলো তো তাকে যে তোমরা আশ্রয় করেছ তার থেকে তো তোমরা ফল পাবে না এটুকু তোমাদের বোধ নেই বাবাকে জানেই না এ হলো অনাথদের দুনিয়া এখন তোমরা অনাথ হয়ে গেছো অনাথ হয়ে অনাথের কর্ম করছো নাথের দুনিয়া কারণ দেবী দেবতার ধর্ম তো অর্থাৎ বাবা স্থাপন করেন বাবা এই সময় ধর্ম শতযুগে সূর্যবংশী ত্রেতা যুগে বংশী এই তিন ধর্ম এখন স্থাপন করেন যখন নাথের অর্থাৎ বাবার সন্তান হবে তখন তোমরা সনাত হবে সকল সুখে গুণে তোমরা একদম ভরপুর হবে এখন তোমরা হলে গডলি স্টুডেন্ট এখন তোমরা শিক্ষা গ্রহণ করছো ভগবান ওবাচ এক অর্জনের জন্য তো ছিল না ভগবানের ওবাচ তো তোমরা অনেকের জন্য তেত্রিশ কোটি আত্মার জন্য এখন ভগবান এই ওবাচু অর্থাৎ আলোচনা করছেন এই জ্ঞান দিচ্ছেন সঞ্জয়ও ছিল অতএব এখন তোমাদেরকে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে বাবা বলেন বাচ্চারা শ্রেষ্ঠ হও মহান হও এই ড্রামার রহস্য বুঝতে হবে ক্রিয়েটার ডাইরেক্টর হলেন পরম পিতা পরমাত্মা শিব এই বিষয়ে তোমাদের অনেক অনেক গভীর জ্ঞান ধারণ করা উচিত উনি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ক্রিয়েট করেন পরে তাদেরকে ডাইরেকশন দেন ব্রহ্মা দ্বারা স্থাপনা বিষ্ণু দ্বারা পালনা এবং শঙ্করের দ্বারা বিনাশ তারপর ব্রহ্মার মালা বদলে গিয়ে রুদ্রমালায় পরিবর্তিত হয় এই কথা আত্মা বলে বাবা আমরা তোমার স্মরণে থেকে বিকর্মগুলোকে কাটিয়েই নেব এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এখন তোমরা গুটি কয় আত্মাই এই প্রতিজ্ঞা করতে পারো তারপরে তুমি আমাদেরকে স্বর্গে পাঠিয়ে দেবে এই অনুভব আমাদের এখন হয়েছে এই শিক্ষা এখন আমরা গ্রহণ করছি নরকের বিনাশ স্বর্গের তো হয়েই থাকে তাই না মহাবারীর লড়াই সামনে রয়েছে এর দ্বারাও মুক্তি জীবন মুক্তির গেট খুলবে এখানে তো দেখো বসে বসে অসুখ করে বসে বসে হার্ট ফেল করে সেখানে তো সদা আরামেই থাকে যার নাম হলো সত্যযুগ বৈকুণ্ঠ দুনিয়া স্বর্গ দুনিয়া এ হলো লোকদাম তাই পুরুষার্থে করতে হয় সুখধামের জন্য সেখানে মায়া বলতে কিছু নেই দেহ অভিমান থাকেই না এই বোধ থাকে যে আমি হলাম আত্মা এই দেহটি বৃদ্ধ হয়েছে অন্যটি ধারণ করতে হবে এই জ্ঞান তোমাদের থাকে তাহলে তোমাদের সেখানে কান্নাকাটি দক্ষ কোনো কিছুর অস্তিত্ব থাকবে না সেখানে এই জ্ঞান থাকেই না যে আমরা বাবার কাছে যাই এই জ্ঞান তোমাদের এখন হয়েছে তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ আমাদের ফিরে যেতে হবে বাবার কাছে পরে বাবা আমাদেরকে স্বর্গে পাঠিয়ে দেবেন এই ভাগ্য এখন আমাদের এই প্রালব্দ এখন আমাদের তৈরি হচ্ছে শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে তোমরা যত আজ্ঞাকারী সৎ হয়ে থাকবে ততই তোমাদের ধীরে ধীরে উন্নতি হতে থাকবে এই উন্নতি তোমাদের এখন এখন কর্মের দ্বারা উন্নতি হবে শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হতে হবে সুসন্তানদের কর্তব্য হলো বাবার কাছে সম্পূর্ণ বর্ষা প্রাপ্ত করা বাবার কাছ থেকে এখন নেবে তো কল্পান্তর নিতেই থাকবে এখন না নিলে কল্প কল্পান্তর বর্ষা প্রাপ্ত হবে না ক্যান্সেল হয়ে যাবে বাচ্চারা তোমাদের সামনে সম্পূর্ণ জগৎ হলো কাঙ্গাল সব মাটিতে মিশে যাবে দেউলিয়া হয়ে যাবে এই পুরাতন দুনিয়া থেকে তোমরা এখন বুদ্ধিযুগ সরিয়ে নাও এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করছো তোমরা সত্য উপার্জন করছো আর দুনিয়ার সকল মানুষ এখন মিথ্যা উপার্জনের দিকে দৌড়াচ্ছে সত্যখণ্ডের জন্য তোমরা সত্য উপার্জন করছো বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে আমার ধামে অর্থাৎ পরম ধামে আসতে হবে তাই নিজের ধামকে স্মরণ করো এ হলো তোমাদের মহান কর্তব্য এখন এক চোখে শান্তিধাম এক চোখে শোকধামকে স্মরণ করো গৃহের মালিকই একমাত্র বলে দেন তোমরা আমার গৃহের মালিক ছিলে আমরা পরম ধামের মালিক ছিলাম এই শোকানুভূতি এখন আমাদের তৈরি হচ্ছে এখন পুনরায় নিজ ধামকে স্মরণ করো ড্রামা পূর্ণ হচ্ছে পাঁচ হাজার বছর কমপ্লিট হয়েছে এখন ঘরে যেতে হবে না কতখানি সহজ কথা কত অনুভবের কথা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আজ্ঞাকারী সৎ এবং সুসন্তান হয়ে বাবার কাছ থেকে সম্পূর্ণ বর্ষা অর্থাৎ অবিনাশী উত্তরাধিকার নিতে হবে যে আমাদের জন্মসিদ্ধ অধিকার সে মত অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে প্রকৃত সত্য উপার্জন করতে হবে নাম্বার দুই সম্পূর্ণ নির্বিকারী হয়ে সত্য ব্রাহ্মণ হতে হবে পবিত্র হয়ে নিজেকে পবিত্র দুনিয়ার উপযুক্ত বানাতে হবে আজকের বর্দান এক বাবাকে নিজের সংসার বানিয়ে সর্বদা হাসতে গাইতে আর উড়তে পারা ප්‍රසন্নจิต ভাব তার ব্যাখ্যা হলো বলা হয় দৃষ্টি দ্বারা সৃষ্টির পরিবর্তন হয় তো তোমাদের রুহানি দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হয়ে গেছে এখন তোমাদের জন্য একমাত্র বাবা হলেন সংসার আগের সংসার আর বর্তমান সংস্কারে তফাত হয়ে গেছে না আগে সংসারে বুদ্ধি এখন বিভ্রান্ত হতো বাবা হলেন একমাত্র সংসার তো বুদ্ধির বিচরণ বন্ধ হয়ে গেছে এক বাবা দ্বিতীয় আর কেউ নয় অসীম জগতের প্রাপ্তি করিয়ে দেন বাবা তাকে কাছে পাওয়ার পর আর কি চাই বলো তাই হেসে গিয়ে উঠতে থেকে সদা প্রসন্নচিত থাকো এটা বাবার বরদান এবং শিক্ষা বটে মায়া যদি কাদায় তবু অবশ্যই কাঁদবে না আজকের স্লোগান হৃদয় স্বচ্ছ হলেই মনস্কামনা পূর্ণ হতে থাকবে সকল প্রাপ্তিগুলি সততই তোমার সামনে চলে আসবে আজকের সমান আমি প্রসন্নচিত আত্মা আচ্ছা ওম শান্তি